পিকনিকের ওয়েদার আর আমরা এই দেখো আমাদের ঘুরতে যাওয়ার প্রিপারেশন চলছে। আমরা সকাল সকাল উঠে গেছি, বাচ্চে ঘড়িতে শোয়া 8টা। আমাদের কাজ কিন্তু অলরেডি, চাউমিন হচ্ছে টিফিনের জন্য, তো চাউমিন সবজি কেটে নেওয়া হয়েছে, চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এদিকে কড়াই বসে গেছে, এদিকে চাও বসে গেছে, এইদিকে ম্যাডামের স্নান হয়ে গেছে, আমার স্নান হয়নি, আমিও করে ফেলবো। তো নিয়ে নিচ্ছি ডিম, নিলাম দুইটা ডিম, দিয়ে দিলাম তেল, ডিমটা আগে ভেজে নিতে হবে। ওইদিকে বাকি টিফিন ধনঞ্জয়দের বাড়িতে রেডি হচ্ছে, ডিম সেদ্ধ, কলা, কমলা, কমলা রুটি এগুলো নিয়েছে, ডিম সেদ্ধ করছে ওখানে। আর আমি এখানে চাউমিন করে নিচ্ছি, দুপুরে হোটেলে খাওয়া হবে। আর এগুলো রাস্তায় বাচ্চাদের জন্য, সাথে বড়রাও একটু খাবে। দিয়ে দেওয়া হলো, এবার পেঁয়াজটা একটু ভাজাভাজি করে এদিকে, তারপর দিয়ে দেওয়া হবে কফি। এদিকে চা হচ্ছে, চা হয়ে গেলে ভাত বসবে এপাশে। আমরা ঘুরতে আমার একটু দেরি হয়েছে, তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে ওয়েদার পিকনিকেরই, কিন্তু আবার ওয়েদার মনে হচ্ছে কোন ঋতু এটা, শীতকাল কিন্তু আবার বৃষ্টি। আজকে 6 জন, গন্তব্যস্থল অনেক দূর, তো এখন বাচ্চে ঘড়িতে 9:45, দেখতে থাকো আজকে সারাদিন শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি। দূরে ওইদিকে চা পাতা গাছ কেটে দিচ্ছে, যার জন্য প্রচণ্ড শব্দ হচ্ছে গাছ কাটা মেশিনের। তো এখন আমরা অর্ধেক রাস্তায় পৌঁছে গেছি, চিলা পাতাতে ঢুকবই। এই দেখো ম্যাচিং, চিলা পাতার রাস্তায় পরে হয়ে যাবে, ভেতর থেকে ম্যাচিং মেচিং বেরোবে দুইজনের হলে হলে।
আবার এখন জার্নি শুরু করি, চলো। তো সারা রাস্তায় ধরে ছবি ওঠা হবে, মজা হবে। দেখো আমরা কি কি করছি সারাদিন, চলো আবার গাড়িতে উঠি। ঝিঙ্কা ঝিঙ্কা হে হে এই যে চা গাছের তো আমরা ফরেস্টে ঢুকছি, আমরা এখন ঢুকে যাচ্ছি চিলাপাতা ফরেস্ট। শুরু হয়ে গেল ফরেস্ট, ফুলের মধ্যে তো বসা যাবে না। ওই যে ওই যে হাতি নাকি, দেখ 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 তাতে দেখ ব্রাউন। এই তো আরেকটু পরে জলদাপাড়া জাতীয় উদ্যান। এই দেখো ফরেস্ট, ফরেস্ট শেষ হয়ে গেল, ফরেস্টের প্রায় বাইরে চলে এসেছি। ব্রিজের কাজ চলছে অনেক দিন থেকে, এখনো কমপ্লিট হয়নি। মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত গালপুর নিয়ে আমাদের তো এখানে বসতে চাইলাম, যার জন্য দাঁড়ালাম, কিন্তু এইখানে তো বসা যাবে না। সামনে আসছে পাতা ঝরার দিন, দেখো তার সূচনা হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, আর দেখো পাতাগুলো কি সুন্দর করে পড়ছে। এতটা হয়তো ক্যামেরায় আসবে না মোবাইলে, তো আমরা খালি চোখে দেখো কত বানর।
সবাই মিলে মিশে লাঠিটা হাতে রাখ, কিছু করিস না। রূপুকে দেও, ও খাও খাও, চলো আমরা আগাই যাবো। কেমন করে খাবে? না না আগে দিয়ে পরে যেটুকু বাদ দাও দিয়ে দেবে। ও বিশে আরে না টিফিন বাটি আছে না, টিফিন বাটিটা বাড়ো খাও। যাও ওইটা ওইটা চামচ থেকে চামচের নিচে আছে এই প্যাকেট তো মধ্যে। আমি ছোট গুলো দিলাম মানে হচ্ছে ঘরের থেকে আইসে হারি নিয়া জায়গা, তারপরে সেটে গেলে বিভিন্ন ভাবে বলে মুখ দেখে আয়নাতে চিবিয়ে খাও, কিন্তু নালে কিন্তু বমি জানা হয়। আমি তো জানি ওইদিকে দেখা, ক্যামেরাতে একটু দেখা, এইদিকে ঘুরে বসো। এই দেখো এখন ডিম খাওয়া হচ্ছে, ধূপ ডিম খাবি? আমার কাছে
দেখো বানরের অত্যাচার করছে, ওই দেখো ওই যে ওইটা আসে উপরে দাদা নিয়ে যেতে পারে কিন্তু মানে দেখো সব চারদিক দিয়ে দেখছো, হ্যাঁ হ্যাঁ চারদিক দিয়ে দিগ্যাট তো দিগ্যাট তো থামা দেয় না উপরটা সবটাই এইটা দেখো আমাদেরকে চারদিক থেকে আক্রমণ করে ফেলেছে বানর এসে। খাবার দাবার নিয়ে বসেছিলাম, খাবার খাবো সেই আশায় টিফিন করবো, কিন্তু এরা এমন ভাবে অত্যাচার করছে যে আমাদেরকে আর খেতে দিবে না। তো যাই হোক কিছু ওদেরকেও দেওয়া হলো, কিন্তু যতই দিচ্ছি আরো আগে আসছে, দিলে আরো সাহস পাচ্ছে। ওই যে দিয়েছি খাওয়া শেষ, চলো চলো তারও ডিমটা চলো, আমি যাই তো গাই যাব দিবে গাড়ি নিয়ে দৌড় দিবে। আরিয়ান ভালো বলছে, বলছে যে গাড়ির চাবি পেলে গাড়ি নিয়েই দৌড় দিবে, আর গাড়ির চাবি যদি নিয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ একদম। সর্দার আবার কোনটা যেন ওই যে ওইটা মনে হয় বয়স বাবা গাড়িতে পড়ছে। দুটো বাচ্চা তো ঘুরতে এসে বানরের আক্রান্ত হয়ে গেলাম, বানর দ্বারা আক্রান্ত হয়ে গেলাম। চার পাঁচ থেকে একদম তো এই দেখো ঘুরতে এসে বানরের দ্বারা আক্রান্ত হয়ে গেছে, কিন্তু পুরো একদম বানরে ভর্তি হয়ে গেছে। দেখো চারদিকে বানর আর বানর, চারদিকে বানর আর বানর। একটা দুটো দেখতে ভালো লাগে, কিন্তু যখন 50-60টা 100টা এসে গেছে তখন আর ভালো লাগছে না। এখন এখন কতক্ষণে এখান থেকে যেতে পারি সেটাই ভাবছি। হ্যাঁ গরম লাগবে না, সুন্দর ওয়েদার। ওই প্লাস্টিক আকাশ মেঘাচ্ছন্ন, বানর কিন্তু আমাদের পুরো দমে ভয় দেখাচ্ছে, আমরা কিন্তু আর এখন থাকতে পারছি না। এই যে এটা সর্দার মনে হচ্ছে, পুরো টিমটাকে কন্ট্রোল করছে এই সর্দার গাছের উপরে বসে থেকে। এই দেখো দেখে যাও তো বানর আমাদেরকে খেতে দিল না, আমরা এখন অর্ধেক খেয়ে উঠে গেলাম। ওই যে মাথার উপরে মনে হচ্ছে লাফাবে, ওই যে দেখো মাথার উপর থেকে সিগনাল দিচ্ছে যে তাড়াতাড়ি ভাগো 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 না হলে অ্যাটাক করবে। তো আমরা টিফিন করে নিয়ে এসে বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের আজকে খাওয়ার ভাগ্য জুটলো না। যেখানে বসে খেতে জাস্ট বসেছি, দেখলাম চারপাশ থেকে বানররা এসে আমাদের
হাতকে ঘিরে ধরছে আর খাবার বের করতে দেখে রীতিমতো হাম করে তেড়ে আসছে, এরকম করে এক দুটো বানর এরকম আওয়াজও করছিল। আমরা তো রীতিমতো সবাই ভয় পেয়ে গেছিলাম। তারপর চারপাশ থেকে একদম রীতিমতো ঘিরে ধরেছে, প্রচুর হারে ছিল, কাঁচের উপরেও ছিল, নিচে। নেক্সট কোথাও আমরা বসে একটু টিফিন করে নিয়ে তারপর আমরা যাব আমাদের পিকনিক স্পট, পাশাখা পিকনিক স্পট ডেস্টিনেশন, যেটা আমাদের ডেস্টিনেশন আর কি, সেখানে যাব। তো চলো তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো। নেক্সট ব্লগে পাশাখা পিকনিক স্পটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর স্পটটা সত্যিই অসাধারণ, খুব ভালো লেগেছে আমাদের। বৃষ্টি মেঘ সব কিছু মিলেমিশে খুব 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 ভালো লেগেছে। তো নেক্সট ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো। টিল দেন টাটা, সি ইউ, টেক কেয়ার।